বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পুষ্পাঞ্জলি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পালন করা হল গুরু বিপিন সিং মণিপুরী নর্তনাশ্রমের উদ্যোগে মণিপুরী নৃত্যগুরু বিপিন সিং এর 107তম জন্মতিথি। শিলচর তারাপুর শ্রীদুর্গা সরণী প্রাঙ্গণে গুরু বিপিন সিং মণিপুরী নর্তনাশ্রমের কর্মকর্তারা এদিন ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী তথা সাংস্কৃতিক প্রেমী ব্যক্তিত্ব ভাস্কর দাস। উল্লেখযোগ্য যে গুরু বিপিন সিং এর জীবনাদর্শ এবং মণিপুরী কলা সংস্কৃতির প্রচার প্রসারে ওনার ভূমিকাকে নিয়ে আলোকপাত করেন তিনি। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশে কচিকাঁচা শিশুদের নিয়ে এবং বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়। শরীরটা আগাটা চিপাইয়া তেলটা কমাই দে, জলদি ধরব। দুইটা বাকি আছে। আজকের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্যটা কি এবং এত 107 বছর পর আজ যে উনি সবার হৃদয়ে জায়গা করে আছেন ওনার সেই সাংস্কৃতিক পরম্পরাগত ঐতিহ্যের জন্য আপনাদের অনুভূতি? আমরা প্রথমে আজকের যে 107তম ওনার জন্মতিথি পালন করা হচ্ছে, এই জন্মতিথি 107তমই চলছে, কারণ শুধু আমাদের এখানে হচ্ছে না, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওনার যারা শিষ্যরা বা ওনার শিষ্য শিষ্যরা রয়েছেন সারা বিশ্বব্যাপী আজকে চলছে। কারণ গুরু বিপিন সিং গুরুজিকে আমরা মনে করি আমরা সবচেয়ে আনন্দের যে বিষয়, উনি আমাদের এই বরাক উপত্যকারই আমাদের সিঙ্গারি বস্তিতে উনার বাড়ি। উনি যেভাবে মণিপুরী নাচকে নৃত্যকে যেভাবে সারা বিশ্বের দরবারে আজকে পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রবীন্দ্রনাথ ওনাকে নিয়ে শান্তিনিকেতনে আজকে মণিপুরী নৃত্যের যে সৃষ্টি করেছেন, এটা আমাদের কাছে বরাক উপত্যকার কাছে বিরাট বড় গর্বের। শুধু বরাক উপত্যকা নয়, সারা বিশ্বব্যাপী আজকে যে ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি আজকে যার মাধ্যমে এটা চলছে, সত্যি এটা মানে কি বলবো, কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আজকে ওনার যে অবদান, ওনার যে গুণ, ওনার অনেক বইপত্র বেরিয়েছে, সারা বিশ্বের সবার কাছেই আছে। তো আমরা আজকে ওনার যে গুরু বিপিন সিং মণিপুরী নর্তনাশ্রমের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমার সাথে আছেন উনারই নাতবউ, যে শুধু শিলচর নয়, বরাক নয়, বরাকের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে এবং স্বয়ং রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ওনাকে সম্মান অ্যাওয়ার্ড দিয়েছেন দিল্লিতে। তো আজকে আমরা চাইব উনি স্কুলটা চালাচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ কিছু বলবেন। মণিপুরী কলা সংস্কৃতিকে রাষ্ট্রীয় স্তরে তুলে ধরেছেন আপনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গুরুদেবের প্রতি কেমন ভাবনাটা আপনার? আমি ওনাকে প্রথম কথা, ওনার 23শে অগস্টে জন্মতিথি, আমরা কোনো কারণে আমরা পালন করতে পারিনি, এই জন্য আমরা আজকে 1 তারিখে ধরে এইটা আমরা পালন করতে যাচ্ছি। আর গুরুজিকে আমি কোনোদিনও সাক্ষাৎ ওনার দর্শন হয়নি, কিন্তু আমি একটা ফিল করি যে ওনার একটা আশীর্বাদ
ইনভিজিবল আশীর্বাদ একটা আছে আমার সাথে, যেই আমি কাজ করে যাচ্ছি, যেগুলোই আমি কাজ আগিয়ে যাচ্ছি, ওনার একটা আশীর্বাদ সবসময় আছে, সবসময় থাকে। আর এটা স্কুলটা যে এই কত এখন এখানে এসে শুরু করেছি, দিল্লি থেকে এসে শিলচরে, অনেক কম সময়ে অনেক কম দিনে আমি অনেকটা আগাতে পেরেছি আমার এটা লাগছে। আর ভাস্করদা আর শিলচরে যারা যারা আছে সবাই খুব সাহায্য আমি পাচ্ছি, এই জন্য স্কুলটা যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি গুরুজির যে জায়গায় গুরুজির জায়গায় গুরুজির স্থানে আমি কতটুকু এটাকে আগে নিতে পারি, আরও আরও বেশি আগে নিতে পারি, এটাই আমার ইয়ে থাকবে। অনুভূতিটা কীরকম আজকের দিনে দাদুর প্রতি? আজকের দিনের অনুভূতিটা অনেক ভালো, কারণ আমাদের সান্নিধ্যে এত ভালো ভালো লোক, এত জ্ঞানী জ্ঞানী লোক আছে, মানে মনে করছি এই অনুষ্ঠানটা যেন খুব ভালোই হয়ে উঠছে, আর আশা করি এরকমই অনুষ্ঠানটা ভালোই হয়ে যাবে বলে। ধন্যবাদ। সংঘর্ষের জীবন ছোটোবেলা থেকে দেখে আসছি আপনাকে, তো আজকের দিনে আপনার অনুভূতিটা কী? আমার স্বপ্ন ছিল একটা নাচের স্কুল, সেটাই সফল হতে চলছে, তাই আমি খুব খুশি। আর গুরুগোবিন্দ সিং এর নামটা উজ্জ্বল করার আমরা চেষ্টা করছি, এইটুকুতে। এখন আমাদের প্রথম যে আইটেমটা হবে সেটা হলো মৃদঙ্গ বাদন। মৃদঙ্গ বাদনে আছেন সুস্মিতা, চন্দ্রানী সিনহা আর ডলি সিনহা। আর শীত নয়নে রাখো চরণে, রাখো চরণে প্রথমে ওরা রাসান্তিকাচারি করবে, ওটার পরে সাম্প্রতাচারি করবে, বেসিক স্টেপস রাসান্তিকাচারি, দিন দিন কিত্তা তা দিন তিন তা সাম্প্রতাচারি জাম্পিং ধ্যান ধ্যান তা ধ্যান তা ধ্যান ত্রকৃতিন তা কীর্তিন তা তা ধ্যান ধ্যান তা ধ্যান তা ধ্যান ত্রকৃতিন তা কীর্তিন তা তা ধ্যান ধ্যান তা ধ্যান তা ধ্যান ত্রকৃতিন তা কীর্তিন তা তা ধ্যান। রেডি?
I'm not afraid of the dark.